খুব বেশি নয় আসাম মেনের মতো ওর উল্টো আলা আমি বলি না, এ আমার এত বড় ফ্ল্যাট লাগবে আমি বলি না, শুধু ছোট করে বলেছি সাত থেকে আটতলা একটা বাড়ি বানা। বলো এই চাঁদ আমার বেশি, বলো এই চাঁদ আমার বেশি, যদি এই চাঁদ আমার বেশি হয় গালে চলবে। আর একটা কথা বলে বলো, আজকে সপ্তমী কালকের অষ্টমী, মা অষ্টমী না, সব মেয়ের গয়না গাড়ি পরে ইচ্ছে নিয়ে মায়ের দিদি আমার মনে হয় যখন আর বাড়ির সামনে মেয়েরা যায় গো পুকুরে পাপা করে খানে মায়ের দিদি যদি আমার একটু গয়না কেন হয় স্বামীর কাছে আদর করি, বলি দেখো আমার বড় গয়না দিত আমার, ও সীতা ধুল দাও, ও ঝুমকো দাও, মার দিবি ও সময় করি না, আমি ওর সঙ্গে অন্য মেয়ের মতো নয়, আমি বলেছি বড় গয়না লাগবে না, শুধু সাত থেকে আট ভরি ওজনে সোনার চেন। বলো এই চাটা বেশি, যদি এই চাটা বেশি হয় তোমরা তা ওই জন্য ভেবে নিচ্ছে আশায় মরে লীলা আশা হরে লীলা। যেমন ওই হসপিটালে সার্জেন্ট ডাক্তার থাকে ছুরি কাছি নিয়ে কাটাকাটি করে, আচ্ছা আমার কলেজের সার্জেন্ট প্রফেসর মানে খাতা কলমে কাটাকাটি করে। আর কি দিন পড়ে তো রাখো, মানে ডাক্তার হাত পা কাটে আর এ খাতা পেনে খাতা বন্ধ হচ্ছে। আচ্ছা আমি বলছিলাম, বলছি তোমার মাইনে কত হবে? লীলা মাইনের কথা তোমাকে কি বলবো, মাসের শেষে মাইনে করে তুলি, দুটো লোক রেখেছিলাম তারা টাকা গুনে উঠতে পারছে না, ওই জন্য চালখানা টাকা গোনা মেশিন কিনি। আরো তো বলেনি কোথায় কথাটা ফেলার আছে, আমি নিজেই জানি না মাটির নিচে দুশো তালা, ওপরে তিপ্পান্ন তালা, মানে মাটির নিচে দুশো তালা ওপরে তিপ্পান্ন তালা। বলছি তোমার ওই নিচের তালা থাকে কারা? সব তো ভাড়ায় দিয়েছি। কত টাকা মাইনে পায়? ওই যা মাইনে পায় আমার
শাড়ি গয়না কিনে দিয়েছিলাম খাট পালঙ্কে তো শুতে আর শুয়ে আছি গুপনা দেখো গুপনা শুয়ে থাকতে আমার তোমার জন্য আমি ব্যবস্থা করুন আমি তোমার জন্য আছি তো দেখো তুমি যদি মনে না করো কথা বলবো তোমার যদি ইচ্ছা থাকে আর হ্যাঁ তুমি যদি আমার কাছে আসতে চাও তোমার জন্য চিরদিনের মতো আমার মনের দরজা খোলা ও কি বলে গেল মানে যদি আমার মনের ইচ্ছা হয় তাহলে আমি ওর কাছে যেতে পারি আমি কি করবো আমি কার খাবো ও যা যাবো আমি সামুকার খাবো ও যা যাবো আমি সামুকার খাবো ও যা কোনো কথা নয় আজকে একটা ফাইনাল হয়ে যাবে যদি আমার স্বামী আমার চাহিদা মেটায় তো ভালো না তো আশায় চলে নিরাশা আমি সরকারি চরম কর্মচারী আমি স্কুলে ঘন্টা মারি আর আমার বউ বোম্বে রানী সে নায়িকা রীতা ভারী দাদা মানুষ মরে গেলে পিন্ডি দেয় সে খাওয়া চাল দিচ্ছে কি পচা কোলা দিচ্ছে বুঝতে পারে না আমার বউ আমার মরার আগে পিন্ডি দিয়ে বলো কোলাটা চেক করে নেবো তোমরা মেয়েরা কেন শিবের বার করো আমি জানি না বলো বলো হ্যাঁ বলো তোমরা বাবা শিবের কাছে বলো বাবা শিব তুমি যেমন এক পোশাকে সারা লাইফটা কাটিয়ে দিয়েছো আমার স্বামী যেন এক পোশাকে সারা লাইফ কাটিয়ে দেয় আমার জামা প্যান্ট না কাচতে হয় মার মারতে আমি ওই জন্য বলি ইয়া আমার কাপড় জামা কিনে দেয় না আচ্ছা খুব মানতো আচ্ছা কি বললা একটা কথা বলি এই যাবো এই যে তুমি আমার বিয়ে করেছো আচ্ছা বলো তো এই বিয়ে কথার মানেটা কি বিয়ে করার কথা মানে জানি না আমি বিয়ে করে বসে আছি এখানে সবাই জানে বিয়ে করার মানে আরে নিজে উপোস থেকে ঘোড়া করে গ্রামের লোক ডেকে খাইয়ে নিজের বিপদ ডেকে আনাকে বলা হয় বিবাহ শোনো অত কথা আমি বুঝি না তোমার সঙ্গে ফাইসাল হবে শুনে যদি তোমার প্রত্যেক দিন ডাল ভাত খাই তোমার ভাল লাগবে তাই না না অম্ল হবে অম্ল হবে তাহলে আজকে তোমার ডাল দেবো কালকের মাছ দেবো তারপর দিন খাসির মাথা দেবো তাহলে নিশ্চিত শরীরটা ভালো লাগবে যদি বারবার চেঞ্জ করি শরীরটা ঠিক থাকবে ও মানে তুমি ছানার ডাল্লা খাবে না না তোমার কাছে খাবো না আমি তোমার ছেড়ে দে মানে এক দুদিন অন্য জায়গায় ঘুরে আসলে মনে হয় ভালো ও মানে বাপের বাড়ি যাবে বাবা বাবা মা বিয়েতে যখন যাবো না আমি তোমার ছেলে অন্য জায়গাতে যাবো আমার সোনা বলি যেভাবে ডাল নিরামিষ খাচ্ছ ভুঁড়ি বাড়বে না ভালো থাকবে সেইভাবে খেয়ে যাও সোনার ডাল্লা খেয়েও যাও শুনবো না তুমি আমার চাইবে তোমার আমার হাত ছেড়ে দাও
দাদা চিন্তা করো, এখন বর্তমান সমাজে বউদের অবস্থা খারাপ দেখো। দাদা দেখবে এখন দোকানদারে দেখবে কাস্টমার আছে, বারবার মাল খেয়ে তার একটা দোকান ভালোবাসা দেবে, নতুন দোকান চেঞ্জ করে। আর এখন বর্তমান বউরা একটা স্বামী ভালোবাসা, তাই স্বামী চেঞ্জ করবে। দাদা চিন্তা করো, তাই তো আমি ঠিক করে নিল। তুমি যাচ্ছ যাও, কালকে আমি স্কুলে যাব, স্কুল থেকে বেরো দেবো, বাবার কাছে গিয়ে পা ধরে বলবো নিল তুমি বাড়ি চলো, তোমার যা কিছু লাগবে সব কিছু তোমাকে আমি দিয়ে দেবো। আমি জানি তুমি আসবে, ওই জন্য তোমার জন্য পচ্ছে আমি বসে আছি। তোমার কি বলো, যেই আমার স্বামীর কাছে বলেছি পায়ে ধরে কি কান্না খাতে যে ও ধাবাস করে ঘুরতে বলে ছুটি করে চলে। চার দিন হলো বাড়ি আসুন ভগবান আমার সঙ্গে দু বছর সংসার করে এখন আমি তোমার বাড়ির কাজ মানে যেখানে গান বাজে, মানে ও ডিজে বক্স, সেখানে গান বাজাতে এসেছে। তোর কোন ব্যাপারে ডালে করছিস তুই কে রে? ও আমি নাকি কে? বলে দাও বলে দাও। আমার দে দাদা আছে সব তো ও আমার পা তোলা থেকে আর মাথা বন্ধ যা আছে সব ওর, আমি ওর হবু স্ত্রী। খুঁজে বের করে জমি নাই কেন? তুই কি আমি ছোট ছিলাম, আমি কাঁদতাম আমার খুঁজে এসেছে।
আমি তো এর আমিষ পেয়ে খাই, তুই কি খাস? আমি তোকে দাদা কি বলবো দাদা, এই লোক আমার সঙ্গে 2 বছর সংসার করে কোথা থেকে একটা পান টাকা গোটাইনি ধরে নি, এখন আমাকে বলছে আমি নাকি ওনার বাড়ির কাজের জি। অনেক গন্ডগোল হয়ে যাবে, চলো বাড়ির সমস্যা বাড়িয়ে মিটিয়ে নেবো। কোনো কথা নয়, তুমি আমার হাত ছাড়ো। সমাজে এরা নারী ইন্টেলিজেন্ট, দু রকম নেশা করে হচ্ছে যে পক্ষে দাদা দেখবে এখন বর্তমান সমাজে মেয়েরা দেখবে একটা স্বামীর সঙ্গে বেশি সংসার করতে ভালোবাসে না, দু রকম স্বামী জন্য যতক্ষণ না এদের হবে এদের মনটা পোষে না। আর সাথে স্বপ্ন আছে জীবনটা কত, আর টাকা থাকলে এদের ঠাকুর দাদা হয় স্বামী। শোনো একটা কথা বলি, বর্তমানে টাকা মানুষের জীবনে সব, আমিও দাদা ভেবে নিয়েছি টাকা ধ্যান টাকা জ্ঞান টাকা চিন্তা মনি, টাকা ছাড়া আমি কারোর মানি না কোনো সাহস। বর্তমান সময় যারা ভালো মেয়েরা ভালো ছেলে বিয়ে দিতে যাও বিয়ে হবে না, আর দেখবে টাকা থাকে ঠাকুরদার থেকে বেশি বয়স হলো মেয়েরা সেই দিকে লাইন দেবে। আর ভালো পুকুর ঘোলা করে ঢোকালি নোনা জল, একদম পুকুর তোর, তার তুই যদি পুকুরে কাটান ভালো করে রাখিস নোনা জল রোপের হাতে ও তো যেখানে সেখানে ঢুকিয়ে যাবে। মাইরে দাদা আমার কত স্বপ্ন ছিল আমি একে কাঁকড়া মাছা রুই মাছ চাষ করবো, এ সালাই এমন নোনা জল ঢুকিয়েছে খেরো ভেটকি ছাড়া কিছু চাষ হবে না। আর সাথে স্বপ্ন আছে জীবন টাকা থাকলে এদের ঠাকুর দাদা হয় স্বামী, পরের বৌনিদের ভাবে কুকর্মী পাবি ধন, ভালো ফুল ঘোলা করে ঢোকালি দিল না জল। স্বামীকে করেছে শাস্ত্রে স্বামীকে করেছে শাস্ত্রে ধরে দে। আমি নিজেই বলতে পারবো না। ভালো জিনিস তো, তা হ্যাঁ এর গায়ে কলঙ্ক থাকবে কি মাটি দিয়ে তৈরি, এ সারা তো সিমেন্ট মাটি দিয়ে তৈরি। অমৃত পাত দিয়ে খেয়েছি আমি, আর সেকেন্ড হ্যান্ড গাড়ি রে ভাই রাস্তাঘাটে হবে শীত। বোঝা হয়ে গেল, বোঝা হয়ে গেল, তুমি একটা গাড়ি কিনেছো যদি তার ঠিক মতো না মোবিল দাও, তার যদি না তেল দাও, ওয়ারিং যদি না করে হুমড়ি গুজে পড়বে আর বলবে ইয়ে বাবা ভাঙা গা। দাদা সেকেন্ড হ্যান্ড গাড়ি নিশ্চয়ই জানো, যত তেল মোবিল দাও না কেন বাম্পারে উঠবে পিস্টন শীষ হয়ে যাবে, নতুন করে চুরি লাগাতে হবে। অমৃত পাত দিয়ে খেয়েছি আমি, সেকেন্ড হ্যান্ড গাড়ি রে ভাই রাস্তাঘাটে হবে। স্বামীকে করেছে শাস্ত্র এতদিন পর আমি বুঝতে পারছি তুমি এতদিন ঘুষ দিয়ে চাকরি করছিলে।
বাবা ইয়ে তো বিরাট চিটিং মাছ, ইয়ে কি চিটিং মাছ বলে, আমার 253 তারা বাড়ি ওবরে মানে ওবরে 253 তারার মাটির নিচে 200 তারা। কোনো সঙ্গা ফোন করবি চলবে না, আমি বুঝতে পারি বিরাট বানর রে বিরাট খোঁজরা। এ তুই তো আগে বলতে পারতো, আমি তুই তুই আগে বলতে আমি তোকে থাকতো, আমি তোর যা চলে যেতাম। তো বদমাস কথা বদমাস ঝেড়ে তুই আদি কথা দাঁড়ো, তোর কি মানে ফোনটা আমার স্বামী অনেক ভালো, এই চলো না ঘরে চলে চলো দাঁড়ো। কোথায় যাচ্ছ তুমি জানো? আজ আমি ফোনটা আমার চাকরিটা করছে, চাকরিটা আমার নয়, আমার বন্ধুর চাকরি, আমি 1 বছর জন্য ধার করে নিয়েছিলাম। অনেক ভালো দাদা, বর্তমান দিনে দেখবেন যখন কোনো বাড়ি একটা বড় মেয়ে থাকে, যদি কোনো লোক গিয়ে বলে দাদা আপনার মেয়েকে বিয়ে দেবেন, এখন মেয়ের বাবারা বলে সরকারি চাকরি ছাড়া আমার মেয়েকে আমি বিয়ে দিতে পারবো। তাহলে আপনারা বিচার করে বলুন, যদি একটা বেকার মেয়ে একটা বেকার ছেলেকে বিয়ে করতে না চায়, তাহলে চাকরিদার ছেলে কেন একটা বেকার মেয়েকে বিয়ে করবে? আচ্ছা নীরা বলো তো, শুধু চাকরি থাকলে বউকে ভালোবাসতে পারে, শুধু চাকরি থাকলে বউকে সুখে রাখতে পারে, কেন একটা বেকার ছেলে সে কি বউকে ভালো রাখতে পারে না, বউকে সুখে রাখতে পারে না? আরে বউকে সুখে রাখতে গেলে টাকার প্রয়োজন হয়, একটা মনের প্রয়োজন হয়। তুমি ঠিক বলেছো, আজ আমার চাকরি নেই বলে আমার স্ত্রী আমাকে অস্বীকার করছে, আজ আমাকে অস্বীকার করছে। ও জন্য কথা বলে টাকা থাকলে কালীপদ, আর টাকা না থাকলে তুই যদি কোনদিন আমার স্বামীর ভাগ নিতে যাস তো চোখ আমি তুলে দেবো। আমি সামান্য টাকা ছোট মাইনে পেতাম করা চাকরি, কিন্তু তোমার আমি তোমাকে অন্তর দিয়ে ভালোবাসতাম, সেই ভালোবাসা মানটা তুমি আমার প্রতি দাওনি। আমি তোমাকে সত্যি ভালোবাসতাম মেয়েরা, তাই আমি প্রতি দেখিনি যে দুপুরের মতো মেয়েরা এত স্বার্থপর হয়, তাই তুমি স্বার্থপর। একটা লোভী, একটা লোভী, একটা লোভী আমি নয়, লোভী আমাদের মতো মেয়েদের বাবা মা। যদি তোমার বাবাকে আমি গিয়ে বলেছিলাম আমি নীলাকে ভালোবাসি, আমি নীলা ছাড়া পারবো না, নীলাকে আমার চাই। তোমার বাবা শুধু একটাই কথা বলেছিল, যদি তুমি সরকারি চাকরি করতে পারো তাহলে আমার নীলাকে আমি তোমার সাথে বিয়ে দিতে পারি। তাই তো আমার শরীরে একটা কিডনি বিক্রি করে 2 লাখ টাকা আমি হেডমাস্টারকে ঘুষ দিয়ে আমার বন্ধুর চাকরিটা আমি 1 বছর জন্য নিয়েছিলাম। তোমাকে যে ভালোবাসি আমি 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 তোমাকে যে ভালোবাসি আ